দশই ডিসেম্বর তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা এবং তোমাদের বাংলা বিষয়ে একটি যে গদ্য থাকবে এবং একটি যে পদ্য থাকবে সেই গদ্য পদ্যের অন্তর্গত তোমাদের টোটাল চার থেকে পাঁচ নাম্বার বাংলা ব্যাকরণের প্রশ্ন থাকবে সেই বাংলা ব্যাকরণে যদি চার পাঁচ নাম্বার তোমরা পেতে চাও তাহলে তোমাদের জন্য এই ক্লাসটি হলো বেস্ট ক্লাস এবং এই ক্লাসটি অবশ্যই দেখো এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একেবারে জিরো লেভেল থেকে প্রত্যেকটা ব্যাকরণের পাঠ সহজ সরল ভাষায় কারণ এই অংশ থেকেই তোমরা প্রাইমারি টেট পরীক্ষায় কমন পাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সকলকে গুড মর্নিং ওকে দেখো এই ক্লাসটি তোমরা যদি মন দিয়ে শোনো এবং প্রত্যেকটি জায়গা থেকে যে আমি আলোচনা করব ব্যাকরণের পাঠ পাঠ সেই জায়গা থেকেই তোমাদের প্রাইমারি টেটে প্রশ্ন আসবে চলো শুরু করি তো আমি তোমাদের বিশ্ব তোমাদের সকলকে জানাই সুস্বাগতম সকলে আশা করি ভালো আছো চলো দেখে নেব প্রথম প্রশ্নে দেখে নাও প্রথম প্রশ্ন যে নিজের ঐকান্তিকতায় সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত বাক্যটি কোন ধরনের অব্যয় এটা তোমাদের সিটের দু হাজার উনিশে এসেছিল এই প্রশ্নটি তাহলে দেখে নাও সিটের দু হাজার উনিশে প্রশ্নটি এসেছিল তাহলে এক্ষেত্রে আমাদের কোন অ্যান্সারটি হবে দেখো কোন অ্যান্সারটি এখানে আমাদের হতে পারে চলো অ্যান্সার করো দেখো এখানে আমাদের অপশানগুলো দেখো একটা যোজক সমুচ্চয় অব্যয় একটা বৈকল্পিক আছে একটা সাপেক্ষ আছে এবং একটা হেতু আছে মনে রাখবে হেতু দেখো আমি তোমাদের সঙ্গে সঙ্গে ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখো হেতু অব্যয় তখনই হয় যদি এই শব্দগুলো থাকে বাক্যের মধ্যে বুঝি হয়তো ঠিক আছে সম্ভবত এগুলো থাকলে সাপেক্ষ অব্যয় এটা তোমাদের অ্যান্সার যারা অপশান থ্রি করেছো সঠিক উত্তর কারণ সাপেক্ষ অব্যয়ে যদি তবে থাকে ওকে যে সে থাকে অর্থাৎ এরা এই অব্যয় দুটো এই অব্যয় দুটো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে বাক্যে যে যদি রাম আসে তবে শ্যাম যাবে যে এগিয়ে এলো সেই হলো জয়ী এই ধরনের বাক্য থাকবে তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে গেল। সেটা হচ্ছে সাপেক্ষ অব্যয় ওকে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের টেট পরীক্ষায় আসা প্রশ্ন তাহলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সিরিজে আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে তোমাদের জন্যই এত ক্লাস নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও তোমাদের ডাব্লুবি টেট দু হাজার বাইশে আসা প্রশ্ন দেখে নাও একেবারে হুবহু সি থেকে তুলে দিয়েছে এবং যতগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো সমস্ত সিটেড টেড প্রিভিয়াস ইয়ার্স তো বাড়িটা তার ছিল বুঝি দেখো বুঝির তলায় দাগ শঙ্খ নদীর মোড়ে এটা তোমাদের ডাব্লুবি টেট পরীক্ষা দু হাজার বাইশের এগারোই ডিসেম্বরের টেট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল তাহলে এখানে দেখে নাও যে বুঝি আছে এই বুঝিটা কি ধরনের অব্যয় সিদ্ধান্তবাচক সমুচ্চয় অব্যয় ভাব প্রকাশক সংশয়সূচক না ব্যতিরেকাত্মক দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই জানালাম যদি বুঝি থাকে হয়তো থাকে তাহলে সেটা হবে সংশয় সূচক সমুচ্চয় অব্যয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আর ব্যতিরেকাত্মক অব্যয় কোনগুলো নইলে থাকবে ঠিক আছে তাছাড়া থাকবে ব্যতিরেক থাকবে আর সিদ্ধান্তবাচক কোনগুলো সিদ্ধান্তবাচক হচ্ছে দেখো অতএব সুতরাং যদি বাক্যের মধ্যে থাকে তাহলে জানবে সু সিদ্ধান্তবাচক ভাব প্রকাশক কোনগুলো ছি ছি ঠিক আছে ধিক ধিক হ্যাঁ ইস এগুলো হচ্ছে ভাব প্রকাশক অনন্যই অব্যয় তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি নেক্সট দেখে নেব সিটের দু হাজার একুশে আসা প্রশ্ন ঠিক আছে যে হাট বাজার যে সমাসের উদাহরণ দ্বন্দ্ব বহুব্রী মধ্যপদলপি না অপাদান তৎপুরুষ প্রত্যেকে অ্যান্সার করো এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ যে সকলে একবার শেয়ার করে নিও ওকে সকলে একবার শেয়ার করে নিও এটা তোমাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ ওকে ক্লাসে বেশি সংখ্যক স্টুডেন্টদের যুক্ত করো তো দেখে এখানে হাট বাজার আছে তো হাট অর্থ যা বোঝায় বাজার অর্থই তাই বোঝায় তাহলে কি হবে হাট ও বাজার হয়ে যাবে দ্বন্দ্ব সমাজ হয়ে যাবে সিম্পল প্রশ্ন সমাজ থেকে যদি আসে এই ধরনের সিম্পল সিম্পল প্রশ্ন তোমাদের জন্য পরীক্ষায় আসবে প্রাইমারি টেটে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে পৃথিবী আমাদের কি মায়ার বাঁধনেই নেই না বেঁধেছে পৃথিবী আমাদের কি মায়ার বাঁধনেই নেই না বেঁধেছে আমাদের অপশনগুলো একবার দেখে নিই দেখো উপায়াত্মকরণ সমধাতুজ কর্ম যন্ত্রাত্মকরণ না সমধাতুজ করণ দেখো এখানে যে পৃথিবী আমাদের বেঁধেছে পৃথিবী আমাদের বেঁধেছে তাহলে এখানে পৃথিবীটা হচ্ছে কর্তা কে বেঁধেছে পৃথিবী তাহলে দেখো যে পৃথিবী আমাদেরকে কিসের দ্বারা বেঁধেছে অবশ্যই বাঁধনের দ্বারা বেঁধেছে তাহলে দেখো এখানে করণ দুটো আছে একটা তিনটে করণ অপশানে আছে তাহলে এখানে আমাদের কি হবে দেখো বাঁধন শব্দটি এবং বেঁধেছে দুটোই আমাদের বান ধাতু থেকে এসেছে ওকে যখন দুটো অর্থাৎ ক্রিয়াপদ এবং যার তলায় দাগ আছে কারক পদ দুটোই যখন একই ধাতু থেকে আসে তখন সেটা হয়ে যায় সমধাতুজ যেহেতু এটা করণ হচ্ছে তাই এটা সমধাতুজ করণ অপশন ঘ হল সঠিক যারা বুঝতে না পারলে একবার আরও পুনরায় একবার দেখো ধরে নাও যন্ত্রাত্মকরণ কোনগুলো ধরে নাও যন্ত্রাত্মকরণ কোনগুলো হয় দেখো যে বলে দিচ্ছি আমি তোমাদের যে ধরে নাও ছুরি ছুরি দিয়ে ফল কাটছে হ্যাঁ ছুরি দিয়ে ফল কাটছে পেন্সিল দিয়ে লিখছে এগুলো কি হবে ছুরি পেন্সিল যে বস্তুগুলো হয় সেগুলো যন্ত্রাত্মকরণ হয়ে যায় ওকে আর উপায়ত্তকরণ ঠিক আছে যেমন ধরে নাও কোনো কিছু উপায় অবলম্বন করে যে কাজগুলো করা হয় যেমন ধরো যে পৈতায় চিনি পৈতায় বামুন চিনি তাই না পৈতায় বামুন চিনি তো এখানে দেখো বামুনকে চেনার উপায়টা কি পৈতা তাহলে এগুলো হয় উপায় আত্ম চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এইগুলো প্রত্যেকটা প্রশ্ন সি থেকে নেওয়া ওকে সি লাস্ট যে টেন ইয়ার্স সেখান থেকে নেওয়া তো কোনটা কোন সালে এসেছিল মনে নেই তাই এখানে লেখা নেই তো দেখে নাও প্রত্যেকটাই সিটেট প্রশ্ন সবাই এগিয়ে চললেন রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য সংজ্ঞাবাচক সমষ্টিবাচক, ক্রিয়াবাচক না সংখ্যাবাচক সবাই এগিয়ে চললেন তো সবাই তোলায় দাগ দেখো এখানে বুঝতেই পারছো যে এটা কি বিশেষ্য হতে পারে সবাই বলতে কি বোঝাচ্ছে সংজ্ঞা বোঝাচ্ছে কি সংজ্ঞা কখন বোঝায় যদি শুধুমাত্র নিজস্ব বা নির্দিষ্ট করে একটা নাম বোঝায় যেমন বিদ্যাসাগর আনন্দবাজার পত্রিকা হিমালয় পর্বত তখন হবে ক্রিয়াবাচক কি দেখা শোনা হবে ক্রিয়াবাচক কী কী হবে দেখাশুনো হতে পারে তাই না তাছাড়া আসা যাওয়া হবে ভ্রমণ হবে দর্শন হবে শ্রবণ হবে ক্রিয়াবাচক সংখ্যাবাচক একুশ বাইশ তেইশ এগুলো সংখ্যাবাচক তাহলে এখানে আমাদের সমষ্টিবাচক হচ্ছে উভয় থাকলেও সমষ্টিবাচক হবে সকলে থাকলেও সমষ্টিবাচক হবে মনে রাখতে হবে অপশন যারা করেছ সঠিক নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন আমার তলায় দাগ রেখাঙ্ক রেখাঙ্কিত যে পদটি কোন সর্বনাম দেখো এখানে আমাদের কি কি আছে দেখো আত্মবাচক ব্যক্তিবাচক নির্দেশক না সমষ্টিবাচক দেখো আমি বা আমার এটা তো সমষ্টি হচ্ছে না নির্দেশকও নয় নির্দেশক কি এই হ্যাঁ তারপরে এটা ওটা এগুলো নির্দেশক আত্মবাচক কি হয় শুধু যদি নিজে থাকে নিজে বোঝাবে স্বয়ং বোঝাবে মানে নিজেকে বোঝায় তখন সেটা আত্মবাচক এটা ব্যক্তিবাচক তো এটা কোন পুরুষের সর্বনাম বলো তো কোন পুরুষের সর্বনাম এটা অবশ্যই আমাদের উত্তম পুরুষের সর্বনাম দেখো একটু সর্বনামগুলো দেখে রাখো যে ব্যক্তিবাচক সর্বনাম আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ জানো উত্তম পুরুষে আমি আমরা মধ্যম পুরুষে তুমি তোমরা আপনি আপনারা আর প্রথম পুরুষে সে তাহারা মনে রাখতে হবে নেক্সট নাও সোনার মুকুট কত ফুটে আর টুটে এখানে সোনার তলায় দাগ এটা কি ধরনের বিশেষণ তোমাদের ডাব্লু বি টেটে তোমাদের একটি বিশেষণ এসেছিল তাই না ক্রিয়াবাচক বিশেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো ভালোভাবে বোঝো এগুলো থেকেই তোমরা টেট পরীক্ষায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো সোনার মুকুট কত ফুটে আর টুটে রেখাঙ্কিত যে পদটি যে ধরনের বিশেষণ পরিমাণ কি বোঝায় পরিমাণ নয় কারণ পরিমাণ যদি বলে কি বোঝাবে যে ধরে নাও দশ কেজি যদি বলে ঠিক আছে তো এখানে দশ কেজি ওজন তখন এখানে দশ কেজিটা পরিমাণ ক্রিয়া বিশেষণ নয় হ্যাঁ যেমন ছায়া হয়ে এলো কখন কি চাপা গাছের ছাই এরকম একটা তোমাদের এসেছিলো দু হাজার বাইশে তো সেটা ক্রিয়া বিশেষণ তো এখানে দেখো মুকুটটা কি দিয়ে তৈরি হয়েছে সোনা দিয়ে তৈরি হয়েছে তাহলে এটা কি সোনাটা সোনা দ্বারা নির্মিত সোনাটা কি মুকুট তৈরির উপাদান তাহলে এটা উপাদান বাচক বিশেষণ হয়ে যাবে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও ক্লাসটি কেমন লাগছে একটু জানাও আর যারা এখন শেয়ার নি শেয়ার করো দেখো মা আমাকে ভাত দিচ্ছেন তো দিচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ তো এখানে কোন ক্রিয়া হবে সকর্মক্রিয়া অকর্মক্রিয়া ক্রিয়া না কোনোটিই নয় দেখো মা আমাকে ভাত দিচ্ছেন দেখো এখানে মন দিয়ে শোনো তো এখানে বাক্যের কর্তা কি আগে প্রথমে খুঁজবে যদি এরকম ক্রিয়া দেয় পরীক্ষায় তখন বাক্যের কর্তাকে খুঁজবে তো দিচ্ছেন কে কে দিয়ে প্রশ্ন করো তাহলে উত্তর পাবে কে দিচ্ছেন মা মা দিচ্ছেন এরপর দেখে নাও মা কি দিচ্ছেন কি প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি ভাত মানে আমরা কর্ম পাচ্ছি কাকে প্রশ্ন দিয়ে করবে মা কাকে দিচ্ছেন তাহলে মা আমাকে দিচ্ছেন তাহলে আমরা কি আর কাকে যেটা কর্মকারক আমরা চিনতে ব্যবহার করি সে কি কাকে দিয়ে প্রশ্ন করলে দুটোই যখন উত্তর পাবো তখন সেটা হবে দ্বিকর্ম ক্রিয়া আর যদি বলতাম যে মা ভাত দিচ্ছেন তখন একটা কর্ম থাকছে তখন সেটা এক কর্মক্ষত। তো এখানে আমাদের দুটো কর্ম আছে তাই দ্বিকর্ম কর্মক নেক্সট দেখে নাও এই সকর্মক তোমাদের যাতে না ডাউট হয় এই স্বকর্মকের একটা ভাগ দ্বি মনে রাখবে স্বকর্মকের দুটো কর্ম আছে একটা এক কর্মক ঠিক আছে আর একটি দ্বি কর্মক তো এখানে তোমাদের অ্যানসার হচ্ছে স্বকর্মকের একটা ভাগ তো তোমাদের পরীক্ষায় যদি দুটোই অপশান থাকে তাহলে দ্বি নেবে আর যদি সকর্মক অকর্মক দুটো থাকে মাত্র অপশন তারপরে ধরে না অন্য অন্য অপশান থাকে তখন সকর্মকটা অ্যানসার করবে নেক্সট দেখে নাও সে কি আর বলতে কি ধরনের অব্যয় আটটা সংযোজক সংকোচক বাক্যালঙ্কার না বৈকল্পিক দেখো বৈকল্পিক অব্যয় কোনগুলো হয় অথবা অথবা হয়ে থাকে হ্যাঁ অথবা তুমি অথবা হ্যাঁ এরকম যে রাম অথবা যদু যাবে এরকম বোঝাবে অর্থাৎ ধরো আমি বললাম যে তুমি বা তোমার বন্ধু একজন যে কেউ একজন চাকরিটি পাবে তাহলে একজন যখন একজনকে সিলেক্ট করা হবে জানবে দুইয়ের মধ্যে তখন সেটা হয় বৈকল্পিক আর সংযোজক কোনটা ও থাকতে পারে মাঝে শব্দের মাঝে আর থাকতে পারে তো এখানে আর থাকলেও কিন্তু এই আরটা কিন্তু আমাদের সংযোজক অব্যয় নয় কেন নয় দেখো কারণ দেখো সে কি বলতে মশাই তো এখানে আরটা আমাদের বাক্যালঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তো এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও বা গ হয়ে যাবে সঠিক উত্তর যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এটার তলায় দাগ তো রেখাঙ্কটি যে রেখাঙ্কিত যে পদটি আছে কিসের উদাহরণ বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ বিপসামূলক বিশেষণ না ক্রিয়া বিশেষণ অ্যান্সার করো দেখো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে দেখো মূলত এখানে আমাদের দেখতে হবে যখন এরকম অপশন পাবে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ বিপসামূলক বিশেষণ না ক্রিয়া বিশেষণ দেখো এখানে মন দিয়ে শোনো যে এরকম যদি অপশন তোমরা পাও এই যে ফুলে ফুলে একটা ফুল আছে তো একটা শব্দ ফুল শব্দটি যখন দুবার প্রয়োগ হয় তখন সেটাকে বলা হয় বিপসা ঠিক আছে তো এটা তোমাদের বিপসামূলক বিশেষণ হবে হুম এটা কার বিশেষণ বলো এই ঢেউয়ের বিশেষণ ফুলে ফুলে হুম জোয়ারের ঢেউগুলি সরি এখানে তোমাদের দেখো এখানে ক্রিয়া অপশানটা যেটা দেওয়া উচিত হয়নি কারণ এই অঠে ওঠে ক্রিয়াপদেরও এটা বিশেষণ কিন্তু যেহেতু দুবার আছে তাই এটাকে আমরা বিপসামূলক বিশেষণ করব। ঠিক আছে আর যদি বিপসামূলক অপশান না থাকতো তাহলে ক্রিয়া বিশেষণ করতে ওকে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে তো এটা তোমাদের যদি পরীক্ষায় এই দুটোর যে কোনো একটি থাকবে ঠিক আছে তো যদি বিপসামূলক থাকে বিপসামূলক সঠিক হয়ে যাবে আর বিপসামূলক যদি না থাকে তখনই ক্রিয়া বিশেষণ করবে আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা দেখে নাও নেক্সট প্রশ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন রেখাঙ্কিত পদটি হলো যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া না নাম ধাতুজ ক্রিয়া দেখো এখানে ভুলে যাবেন আছে অর্থাৎ যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে দেখো কিভাবে চিনবে ধরে নাও যে শপথ শপথ নাও হুম প্রণাম প্রণাম করো তখন দেখো এখানে কি হচ্ছে শপথ নাও প্রণাম করো এখানে একটাই ক্রিয়া হচ্ছে করো নাও আর এগুলো হচ্ছে আমাদের নামপদ প্রণাম শপথ যৌগিক ক্রিয়ায় কি হয় বলো তো একটা অসমাপিকা ক্রিয়া থাকে প্লাস একটা সমাপিকা ক্রিয়া থাকে যেমন ভুলে ভুলে এটা অসমাপিকা ক্রিয়া যাবেনটা সমাপিকা ক্রিয়া তার মানে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া নিয়ে আলোচনা করব এক্ষুনি প্রশ্নে আর নাম ধাতুজ ক্রিয়া যখন নাম পদ ধরে নাও আমি বললাম যে রাঙানো তো এখানে রাঙ আছে বিশেষণ তার সঙ্গে আ যোগ হয়ে রাঙানো হয় ঠিক আছে ধরে নাও হাতানো হ্যাঁ পকেট মার পকেট হাতায় তো এখানে হাতটা আমাদের বিশেষ্য ঠিক আছে তার সঙ্গে আ যোগ হয়েছে তো এগুলো নাম ধাতুজ নেক্সট দেখে নেবো দেখে নাও যে ইহারা শ্রমশিলা রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষের উদাহরণ শ্রমশিলা ভাববাচক অবস্থাবাচক গুণবাচক না সংজ্ঞাবাচক দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা বললাম যে নির্দিষ্ট করে একটা নাম বোঝাবে নির্দিষ্ট করে যখন নাম বোঝায় তখন সেটা সংজ্ঞা হয় গুণ কোনটা হয়ে থাকে হ্যাঁ হাস ধরে নাও কি বলবো দুষ্টু মিষ্টি হিংসা সুন্দর এগুলো গুণ আর ভাববাচক কেমন হয়ে থাকে নৈরাস্য আনন্দ দুঃখ কষ্ট এগুলো ভাব অবস্থা কী কী শৈশব যৌবন বার্ধক্য স্বাধীনতা ঠিক আছে এগুলো আমাদের অবস্থাবাচক তাহলে শ্রম এটা হচ্ছে আমাদের যে গুণ বোঝাচ্ছে ঠিক আছে অপশন গ হবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব ধ্বংস নিশান উড়ুক হবে উড়ুক হ্যাঁ প্রাচীর প্রাচীর ভেদে তো এখানে রেখাঙ্কিত যে পদটি কি ধরনের বিশা বিশেষণ দেখো ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষের বিশেষণ না সর্বনামের বিশেষণ তো দেখতে হবে আমাদের যে নিশানটা আমাদের এখানে কিন্তু বিশেষ্য পদ তো নিশানের বিশেষণ হিসেবে কি আছে ধ্বংস তাহলে এটা বিশেষের বিশেষণ অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর যারা গ করেছ ঠিক হয়েছে নেক্সট দেখে নিচের কোনটি আত্মবাচক সর্বনাম মনে রেখো সরি ব্যক্তিবাচক দেখো এই আর ওই এটা কি বলতো এই আর ওই কি এটা এটা হচ্ছে নির্দেশক সর্বনাম মনে রাখবে এই ওই এটা সেটা কেউটা কি কেউটা অনির্দেশক সর্বনাম হুম কেউ কাহারও আর আমারটা হলো ব্যক্তিবাচক সর্বনাম ঘটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব দেখেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি রেখাঙ্কিত পদটি যে সর্বনাম পদের উদাহরণ অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি তো সে সে তোলায় দাগ সর্বনামটা কি সর্বনাম হবে দেখো আমি তোমাদের বলেছিলাম যে একটা আছে উত্তম পুরুষের সর্বনাম মধ্যম পুরুষের সর্বনাম আর একটি আছে প্রথম পুরুষের সর্বনাম এই যে উত্তম মধ্যম প্রথম পুরুষ এগুলো প্রত্যেকটাই ব্যক্তিবাচক সর্বনাম অপশন গ হচ্ছে সঠিক উত্তর চলো এখনই নির্দেশক অনির্দেশক আত্মবাচক আলোচনা করলাম নেক্সট দেখে নেব যে আমি গেলে সে যাবে কারক নির্ণয় করো আমির তলায় দাগ অনুক্তকর্তা সাধনকর্তা প্রযোজকর্তা না নিরপেক্ষ কর্তা দেখো যে এখানে কি আছে আমি গেলে সে যাবে তো এটা কি হবে দেখো কোন কর্তার উদাহরণ হবে অনুক্ত কর্তাটা কি যখন দেখবে যে আমার দ্বারা এ কাজ সম্ভব নয় এই যে দ্বারা কথাটা পেলে জানবে যে এখানে কর্তাটা পুরোপুরি উক্ত হয় না এগুলো অনুক্ত কর্তা দ্বারা থাকলে অনুক্ত হয় তো এখানে সাধন কর্তা কি হয় যেমন ধরো ঢেঁকি ধান ভাঙে তো এখানে ঢেঁকিটা ঢেঁকির দ্বারা ধানটা ভাঙা হচ্ছে তো এখানে ঢেঁকি সাধন কর্তার কাজ করছে যে এই কাজটাকে সাধিত করছে ঢেঁকি প্রযোজ্য কর্তা কি ধরো মা শিশুকে মন দিয়ে এগুলো কিন্তু শোনো ক্লাসরুমে যখন আসবে তখন কাঁদবে কিন্তু যদি না পারো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে তো দেখো এখানে প্রযোজককে যে দেখাচ্ছে অর্থাৎ মা এখানে দেখাচ্ছে ইনি হলেন প্রযোজক ঠিক আছে আর শিশু চাঁদটা দেখছে তিনি হলেন প্রযোজ্যকর্তা আর নিরপেক্ষ কর্তা কি নিরপেক্ষ কর্তাতে দুটো ক্রিয়া থাকে একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া এবং দুটো কর্তারে দুটো ভিন্ন ভিন্ন কর্তা দুটো ক্রিয়ারে দুটো ভিন্ন ভিন্ন কর্তা থাকে যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুটো যেমন ধরে নাও গেলে আর যাবে এখানে সেটা একটা কর্তা আর আমিটা একটা কর্তা তাহলে অসমাপিকা ক্রিয়া গেলে গেলের কর্তা হলো আমি এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা আশা করি বুঝেছো নেক্সট দেখে নাও দু যোগ অবস্থা কোন সন্ধিটা ঠিক হবে সন্ধি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে টেটে দেখো তোমরা অ্যান্সার করো সেই সঙ্গে আমি বলে দিচ্ছি যে ধরো তোমাদের পরীক্ষা এলো বনৌষ তখন দেখো এটা হবে বন যোগ ঔষধ হয়ে যাবে ভালোভাবে দেখো বেশ বাক্যটা যদি পরীক্ষা এলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে ধরো পরীক্ষা এলো বন বনৌষধি তখন কি করবে তখন হবে বন যোগ ওষধি দুটোর মধ্যে লক্ষ্য করো যখন শেষে যে রস্যটা চলে আসছে যে ধি তখন কিন্তু ও হয়ে যাবে ও ও আর যদি ঔষধ বলে তখন ঔষধ হবে এটা কিন্তু ক্লিয়ার মাথার মধ্যে রাখো এখান থেকে প্রশ্ন আসতে পারে টেট পরীক্ষায় তাহলে এখানে তোমাদের দুযোগ অবস্থা এটা যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর হয়েছে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে শুধু শুধু ছেলেটাকে কাঁদালেন তো তো এখানে দেখে নাও কাঁদালেন তোর তলায় দাগ এটা কি ধরনের ক্রিয়া যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া না নাম ধাতুজ ক্রিয়া অ্যান্সার করো যে শুধু শুধু ছেলেটাকে কাঁদালেন তো তো দেখে নাও এই যে এখানে কাঁদানো কাজটা কে করছে ছেলেটাকে যে কাঁদাচ্ছে এটা কে করছে অন্য কেউ একজন করছে অন্য কেউ করছে তো এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া আমি তোমাদের এক্ষুনি যেটা বোঝালাম মা শিশুকে চান দেখাচ্ছে ঠিক আছে দেখে নাও তো এটা হয়ে যাবে প্রযোজক ক্রিয়া নেক্সট দেখে নাও যে অলঙ্কারের কাহিনী দেখে নাও অলঙ্কারের কাহিনী আরে এখানে কি লেখা আছে আচ্ছা অলঙ্কারের কাহিনী চমৎকার হয়ে উঠেছে এটা লেখো তো বা এটা দেখো অলঙ্কারের কাহিনী চমৎকার হয়ে উঠেছে তো এখানে ক্রিয়ার কাল ও প্রকার নির্ণয় করো দেখো এখানে দেখো কি আছে হয়ে উঠেছে উঠেছে তো আমাদের মূল যে ক্রিয়াটা উঠেছে উঠেছে যদি আমরা সাধু ভাষায় নিয়ে যাই তাহলে হবে উঠিয়া আছে অর্থাৎ দেখো আমাদের ইল যদি বিভক্তি থাকে এটা একটু লিখে নেবে প্রত্যেকে তাহলে জানবে সেটা অতীতকাল হবে আর যদি হ্রস্যই বয় ইব বিভক্তি থাকে তাহলে জানবে সেটা হবে ভবিষ্যৎকাল তাহলে দেখো এখানে ইল তো নেই বা ইবো নেই তাহলে এটা আমাদের যেটা হবে যে বর্তমান কালে আছে কিন্তু বর্তমান কালে দেখো কাজটি কিন্তু শেষ হয়েছে চলছে চলছে কি চলছে না শেষ হয়ে গেছে তাহলে এটা হচ্ছে পুরাঘটিত অতীত পুরাঘটিত চেনার এটাই উপায় ঠিক আছে যদি বলছে যদি বলতো যে উঠছে যদি বলতো উঠছে তখন হতো উঠিতেছে অর্থাৎ এই কাজটি রানিং চলছে তখন ঘটমান হতো এক্ষেত্রে পুরা ঘটিত নেক্সট দেখে নেব দেখে নাও হে ঈশ্বর দুঃখীদের দিকে মুখ তুলে চাও হের তলায় দাগ রেখাঙ্কিত যে পদটি কোন ধরনের অব্যয় অ্যান্সার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে হে ঈশ্বর দুঃখীদের দিকে মুখ তুলে চাও কি হবে দেখো হের তলায় দাগ আছে দেখো আমি তোমাদের বলেছিলাম যে ব্যতিরেক বাচক কখন হয় নইলে থাকতে পারে যে তুমি নইলে শ্যাম যে আমাদের কী বলবো তোমরা পড়ো নইলে টেটে ফেল করবে এরকম হবে হ্যাঁ নইলে ছাড়া সিদ্ধান্ত বাচকে বললাম যে মেয়েটি পড়াশুনোই ভালো অতএব সে টেট পাস করবে মেঘনা মেঘনা পড়াশুনোই ভালো অতএব সে টেট পাস করবে ওকে তো এরকম যখন বাক্য থাকবে তখন এই যে অতএবটা হচ্ছে সিদ্ধান্তবাচক আর বাক্যালঙ্কার বললাম যেটা অলঙ্কারের মতো বাক্যে কাজ করে সেটা বাক্যালঙ্কার তো এখানে সম্বোধন বোঝাচ্ছে হেটা কি সম্বোধন বোঝাচ্ছে যে বললাম যে হে ফারান বললাম হে ফারান ঠিক আছে তো এখানে হেটা সম্বোধন করা হচ্ছে অর্থাৎ ফারানকে ডাকা হচ্ছে না ও মা বলি না ও মা হ্যাঁ আম্মা এই যে এই কথাগুলো বলো এগুলো কি ও মা এদিকে এসো আম্মা এদিকে এসো তো এগুলো প্রত্যেকটা আমাদের কি সম্বোধন তাছাড়া দেখে নাও যে ধরে নাও আমি বললাম যে যে রাম এদিকে এসো এই যে রাম বলার পর যদি এরকম কমা চিহ্ন থাকে তাহলে জানবে সেটা সম্বোধন সূচক মনে রাখতে হবে অপশন ক হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে নেব সমাজ থেকে একটা প্রশ্ন ঠিক আছে সমাজ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম হাট বাজারটা তো দেখো এখানে বেইমান আছে তো এখানে দেখো বে ইমান আছে তো এখানে কি হবে যে বে কথাটার অর্থ হচ্ছে না ন অর্থ কেটা না হচ্ছে তাহলে নেই ইমান যার যার মানুষত্ব মনুষ্যত্ব নেই তাহলে যার থাকলে যেন বহুব্রী হয় ঠিক আছে আর না তৎপুরুষ কখন হয় যেটা তোমাদের না তৎপুরুষ আছে যারা বাংলা ব্যাকরণে কিছুটা জানো তাদের বলে দিচ্ছি না বললাম অকাজ তখন হবে নয় কাজ ঠিক আছে নয় কাজ হবে আর যদি বলে অকেজো অকেজ সেটা হবে নেই কাজ যার হতে পারে তাছাড়া ধরে না বললাম যে নি শঙ্ক তখন হবে ন্যায় শঙ্কা ন্যায় শঙ্কা যার হয়ে যাবে আর যদি বলি নিশঙ্কা তখন হবে ন্যায় শঙ্কা তখন হবে ন্যায় শঙ্কা এগুলো একটু আমাদের মনে রাখতে হবে ওকে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে কৌশল কৌশলে কার্যসিদ্ধি করবে কৌশলের তলায় তলায় দাগ বলো তোমাদের আমি যখন ক্রিয়ার কাল পড়ালাম তখন দেখবে সেখানে আমি বলেছিলাম এখানে কোন বিভক্তিটি আছে তো ইব দেখো করিবে ইব আছে তার মানে এটা ভবিষ্যৎকালে কালে আছে তাই না তো এইভাবে মনে রাখতে হবে কালটা তো কৌশলে কার্যসিদ্ধি করবে তো এটা কি বলো যন্ত্র কি এটা কি কোনো একটা বস্তু বস্তু তো নয় উজ্জ্ব কি এখানে তো করণ তোমার এখানে তো আছেই তলায় দাগ তো এটা কর্ম নয় সাধন কর্তা কী অর্থাৎ যেমন ঢেকি ধান ভানে ঘানি এগুলো তো নয় তাহলে এখানে উপায় আত্মকরণ যে কৌশলে কার্যসিদ্ধি করবে ঠিক আছে পৈতায় চিনি বামুন হুম কলমে কায়স্থ চিনি এগুলো শিকারি বিড়াল গোফে চেনা যায় এগুলো কি হবে আমাদের উপায়ত্ত করোনা অপশন ক্ষ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো যে আশ্রমের সাধন ক্ষেত্রে দেখা দিলেন নন্দলাল গঠনগত দিক দিয়ে কি ধরনের বাক্য অ্যান্সার করো আশ্রমের সাধন ক্ষেত্রে দেখা দিলেন নন্দলাল এটা কি ধরনের বাক্য বাক্য থেকে এক নাম্বার তোমরা কিন্তু পাবেই টেট পরীক্ষায় তাহলে দেখে না এটা কি হবে অ্যান্সার করো অ্যান্সার করো দ্রুত দ্রুত তো এই বাক্য থেকে প্রশ্ন পাবেই কিন্তু ওকে কেমন লাগছে এই ব্যাকরণের ক্লাসটি জানিও তাহলে তোমাদের অবশ্যই তোমাদের এক্সামের আগে আর এক থেকে দুটো ব্যাকরণের এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো যাতে তোমাদের ব্যাকরণের প্রত্যেকটা টপিক পড়ানোর পাশাপাশি এমসিকিউ করানোর পাশাপাশি আলোচনা করে দেয়া হবে তো একটু কমেন্টে জানিও তো আশ্রমের সাধন ক্ষেত্রে দেখো দেখা দিলেন নন্দলাল বাক্যটি পুরোপুরি কি আছে বলতো স্টেট আছে যখন এরকম স্টেট থাকবে মাঝে কোনো অব্যয় থাকবে না হুম মাঝে কোনো তখন জানবে সেটা কি হয়ে যাবে সরল বাক্য এটা সরল বাক্য হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখে নাও দেখে নাও যে তোমাকে চিঠি লিখছি কিন্তু কিন্তু বেশি লিখলে ডাক পাওয়া যাবে না এখানে দেখে নাও তোমাকে চিঠি লিখছি একটা অংশ বেশি লিখলে ডাক পাওয়া যাবে না আর একটা অংশ তাহলে এখানে কিন্তুটা কী কিন্তুটা হচ্ছে আমাদের এখানে অব্যয় কি অব্যয় সংযোজক অব্যয় তাহলে এখানে কিসের সংযোজক সংযোজক করছে ঠিক আছে মানে এখানে সংযোজক যদিও অব্যয়টা নয় এটাকে বলা হয় সংকোচক অব্যয় ঠিক আছে সংকোচক এটা হচ্ছে সংকোচক অব্যয় ঠিক আছে তো এখানে দেখে নাও দুটো যে বাক্য আছে এই দুটো বাক্যই দুটো বাক্য আছে এখানে দুটো বাক্য প্রধান খণ্ড বাক্য তো এগুলোকে বলে কিন্তু যৌগিক বাক্য ঠিক আছে আর জটিল বাক্য কোনগুলো হবে যদি রাম আসে তবে কি বলবো সুনন্দা যাবে এরকম বাক্য থাকবে যদি তবে থাকবে ঠিক আছে যদি তবে থাকবে তখন কিন্তু জটিল হয়ে যাবে তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হচ্ছে যৌগিক নেক্সট দেখে নাও নিচের কোন বাক্যটি সংশয়সূচক অব্যয় যেটা আমি প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এত বড় সংসার চলবে কি করে এদেশের বুকে আঠারো আসুক নেমে লোকটা হয়তো ডাক্তার বিশ্বজয় আমাদের সাহায্য করুন তো বিশ্বজয় মানে আমি তো আমাদের বড় চলো তো দেখে করে এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন যখনই থাকবে সেটা জানবে যে প্রশ্ন সূচক বাক্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট দেখে নাও এদেশের বুকে আঠারো আসুক নেমে মানে এখানে প্রার্থনা করা হচ্ছে তো প্রার্থনা সূচকের এটা উদাহরণ বিশ্বজয় আমাদের সাহায্য করুন এটা কি অনুজ্ঞা সূচক বা বিশ্বদা আমাদের সাহায্য করো এটা অনুজ্ঞা তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাচ্ছে লোকটা হয়তো ডাক্তার এটা সংশয় সূচক আমি বলেছিলাম হয়তো থাকতে পারে বুঝি থাকতে পারে সম্ভবত থাকতে পারে এগুলো কি সংশয় সূচক বাক্য প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও আচ্ছা এখানে তোমাদের শেষ হলো ঠিক আছে তোমাদের ক্লাসটা কেমন লাগলো একটু সকলেই কেমন লাগলো কমেন্ট করে জানাও এটা কিন্তু সকলের কাছে আমি কমেন্টটা আশা করি আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দশই ডিসেম্বর তোমরা কিন্তু এই টপিক থেকে চার থেকে পাঁচটি কিন্তু ব্যাকরণ পেয়ে যাবে ওকে যে আলোচনা করলাম যে যে অংশগুলো এই অংশগুলো থেকে একেবারে হুবহু কমন যে আলোচনার বিষয়গুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে যে আলোচনাগুলো করলাম সেখান থেকে ওকে তো প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো এবং দশই ডিসেম্বর প্রত্যেকেই হাসি খুশি টেট পরীক্ষার হল থেকে বেরিয়ে এসো কারণ দেখো তোমাদের টেট পরীক্ষায় যে চার থেকে পাঁচটি প্রশ্ন আসবে এইখান থেকেই আসবে টেট পরীক্ষার হল থেকে তোমাদের কিন্তু হাসি খুশি বেরিয়ে আসতে হবে প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে